উল্কা মানে মিটিয়র্ট, মহাশূন্যের ছোট ছোট পাথর যা মহাশূন্যের সব জায়গাতেই ছড়িয়ে আছে। উল্কার আকার ছোট্ট আঙুর থেকে শুরু করে 20 মিটার পর্যন্ত হতে পারে। এই সমস্ত উল্কা মহাশূন্য থেকে বিশাল আকারে প্রতিদিনই পৃথিবীতে এসে পড়ছে, তাও আবার 11 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে। মহাশূন্য থেকে এসে এই সমস্ত উল্কা যে কোনো সময় যে কোনো স্থানে আঘাত করতে পারে, কিন্তু পৃথিবীর কাছে বরদান স্বরূপ একটি বায়ুমণ্ডল আছে যেটা এই সমস্ত উল্কাকে পৃথিবীতে আসতে বাধা দেয়। বেশিরভাগ উল্কাই ভূমিতে আসার পূর্বেই চলে নষ্ট হয়ে যায়। এটা সবসময় ঘটে চলা একটি সাধারণ ঘটনা যেটাকে আমরা রাতের আকাশে প্রায়ই দেখতে পাই। যেমন একটি লম্বা আলোর রেখা পৃথিবীর দিকে আসছে এবং হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। ছোট আকারের উল্কা আমাদের জন্য তেমন কোনো ভয়ের ব্যাপার নয়, কিন্তু বড় আকারের উল্কা পৃথিবীর সমস্ত কিছুকেই ধ্বংস করে দিতে পারে। কিছু উল্কা বিশাল আকারের হয়ে থাকে, আকারে 20 মিটার বা তার থেকেও বেশি, এবং সেগুলো পৃথিবীর জন্য ভীষণই ভয়ঙ্কর। এগুলোকে শত্রুগ্রহ বা অ্যাস্টেরয়েড বলা হয়ে থাকে, যেগুলোকে বেশিরভাগ সময়ই আমাদের সৌরমণ্ডলের মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অবস্থিত অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে পাওয়া যায়। কখনো কখনো এই সমস্ত অ্যাস্টেরয়েড আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে যায়। এগুলোর মধ্যে কিছু অ্যাস্টেরয়েড এতটাই ভয়ঙ্কর যে যা ভূমিতে আঘাত না করেই সম্পূর্ণ শহরকে নষ্ট করে দিতে পারে। এরকম ঘটনা আজ পর্যন্ত 4 বার ঘটেছে। এরকম দুর্ঘটনা ঘটেছিল 1908 রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত একটি জঙ্গলে। 30 জুন 1908 সকালে একটি উল্কা এইখানে পড়েছিল যেটা আকারে 60 মিটারের বেশি ছিল, কিন্তু ওই উল্কা ভূমিতে আঘাত করেনি। বায়ুমণ্ডলের ঘর্ষণের কারণে ভূমিতে আঘাত করার 8 কিলোমিটার পূর্বেই সেটার বিস্ফোরণ হয়ে যায়। কিন্তু 8 কিলোমিটার উপরে বিস্ফোরণ হলেও নিচের 2000 স্কোয়ার ফিটের একটি জঙ্গল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, আর তার সাথে জঙ্গলে বসবাস করা সমস্ত পশু পাখি। এটাই আজ পর্যন্ত সবথেকে বড় দুর্ঘটনা ছিল যেটা বড় অ্যাস্টেরয়েডের কারণে হয়েছিল। এই বিস্ফোরণের ক্ষমতা জাপানের হিরোশিমাতে বিস্ফোরিত হওয়া পরমাণু বোমের থেকেও 300 গুণ বেশি ছিল। এটার কারণে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এই অ্যাস্টেরয়েডটি সম্পূর্ণ শহরকে ধ্বংস করে দিতে পারত। আমরা খুবই ভাগ্যবান ছিলাম যার কারণেই এই দুর্ঘটনা দূরে একটি জঙ্গলে হয়েছিল। তুঙ্গুস্কা নদীর কাছে এই ঘটনা হওয়ার কারণে এটাকে তুঙ্গুস্কা ঘটনাও বলা হয়ে থাকে। তখন থেকেই মহাশূন্য থেকে আসা এই সমস্ত অ্যাস্টেরয়েডের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর বিভিন্ন রকমের পদ্ধতির আবিষ্কারের চেষ্টা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এরকম অ্যাস্টেরয়েড পৃথিবীতে আসার পূর্ব অনুমান বিজ্ঞানীরা করে উঠতে পায়নি। তাই বিজ্ঞানীরা এটাকে নিয়ে আরও প্রচুর পরিমাণে রিসার্চ করে যাচ্ছে। এরকমই একটি 20 মিটার ব্যাসের অ্যাস্টেরয়েড রাশিয়ার বায়ুমণ্ডলে প্রবেশ করে গিয়েছিল ফেব্রুয়ারি 2013। 19 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর দিকে ধেয়ে আসছিল রাশিয়ার একটি শহরের দিকে। শহরের লোকজন এটাকে নিচে থেকে দেখছিল আর ভিডিও তৈরি করছিল। যদি এটা 8 কিলোমিটার উপরে বিস্ফোরণ হয় তাহলে নিচের সম্পূর্ণ শহরটি নষ্ট হয়ে যাবে। অ্যাস্টেরয়েডটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর বায়ুমণ্ডলীয় ঘর্ষণের কারণে সেটার মধ্যে আগুন লেগে যায় এবং সেটার আলো ধীরে ধীরে বাড়তে থাকে, আর ভূপৃষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটার উপরেই এটার বিস্ফোরণ হয়ে যায়। এটার বিস্ফোরক ক্ষমতা হিরোশিমাতে ফেলা অ্যাটম বোমের থেকেও 29 গুণ বেশি ছিল, যেটার বেশিরভাগটাই বায়ুমণ্ডল টেনে নিয়েছিল। তারপরেও ওই শহরের 7200 ঘরের ক্ষতি হয় আর প্রায় 1500 লোক আহত হয়। বিস্ফোরণের ফলে ওই অ্যাস্টেরয়েডটির ছোট ছোট টুকরো হয়ে যায়। এগুলিকে উল্কাপিণ্ড বলা হয়ে থাকে, যেটা 1 সেন্টিমিটার চওড়া ছিল, কিন্তু পরে সেভারপুল লেকে রাশিয়ান বিজ্ঞানীরা একটি 650 কিলোগ্রামের টুকরা পায় যেটা ওই বিস্ফোরণের ফলে তৈরি হয়। এখন ভাবুন, এই টুকরোটি যদি লেকের মধ্যে না পড়ে কোনো জনবসতিপূর্ণ এলাকাতে পড়ত তাহলে কি হতো? ওই শহরবাসী ভীষণই ভাগ্যবান ছিল, কারণ ওই অ্যাস্টেরয়েডটির আকার 20 মিটার ছিল। যদি এই অ্যাস্টেরয়েডটির আকার 20 মিটার না হয়ে 60 মিটার হতো, তাহলে এটার বিস্ফোরণ 30 কিলোমিটার উপরে না হয়ে 8 কিলোমিটার উপরে হতো, তখন সম্পূর্ণ শহরটি নষ্ট হয়ে যেত। 1908 তুঙ্গুস্কা ঘটনা হওয়ার পর এটাই সবথেকে বড় অ্যাস্টেরয়েডের ঘটনা ছিল। এখন ভাবুন, অতীতের ওই সময়কার কথা, এমন একটি অ্যাস্টেরয়েড ডাইনোসরের বিনাশ করে দিয়েছিল যেটা 10 কিলোমিটার আকারের ছিল। 50,000 সাল পূর্বে ভারতের মহারাষ্ট্রেতেও একটি বিশাল অ্যাস্টেরয়েড আঘাত করেছিল যেটার কারণে 1.2 কিলোমিটার আকারের গর্তের সৃষ্টি হয়, যেটা এখন লোনার লেক নামে পরিচিত। এখন তো এই জায়গাটি একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করেছে
যেটা পর্যটকদের একটি আকর্ষণের কেন্দ্র। কিন্তু ভাবুন ওই সময়কার কথা, যখন এই অ্যাস্টরয়েডটি পড়েছিল তখন কি ভয়ঙ্কর পরিস্থিতিই না সৃষ্টি হয়েছিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা অ্যাস্টরয়েডের সম্পর্কে জানলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সায়েন্টিফিক ভিডিও সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক এবং থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।